প্রিয় বাইকার, আপনারা কিরোজ বাইকের শুরুর লগ্ন থেকে আজ অবধি কিরোজ বাইকারকে যেভাবে আপনাদের সাথে করে নিয়েছেন, কিরোজ বাইকারের পাশে থেকেছেন, কিরোজ বাইকারকে সাপোর্ট করে গিয়েছেন, আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। কিরোজ বাইকারের পেজে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আপনাদের বাইকের বিষয়ে প্রশ্ন করেন, আমরা এটা প্রাউড ফিল করি যে আপনাদের বাইকের ব্যাপারে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিরোজ বাইকারকে প্রশ্ন করে আপনারা সেই সিদ্ধান্ত আপনার বাইকের ব্যাপারে নিতে চান, এটা আমরা প্রাউড ফিল করি। আপনাদেরই করা কিছু প্রশ্ন যেগুলো আপনারা বিভিন্ন সময় আমাদের পেজে ইনবক্সে, আমাদের কমেন্টে, আমাদের পোস্টের কমেন্টে আপনারা করে থাকেন আপনাদের বাইকের ব্যাপারে, সেরকম বেশি প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি পেয়েছি, সেই বেশি প্রশ্নগুলো আমরা একটা কলাপস করে আজকে একটা সাবজেক্ট নির্ধারণ করেছি, যেটা নিয়ে আজকে আমরা আমাদের প্রথম আড্ডাটা দিতে যাচ্ছি। সেই সাবজেক্টটা আমরা আমাদের বোর্ডে লিখে রেখেছি ইঞ্জিন অয়েল ও আদ্যপান্ত। এটা দেখে আপনি হয়তো আইডিয়াটা পেয়ে গিয়েছেন আজকে আমরা কী বিষয়ে আড্ডা দিতে যাচ্ছি। তারপরেও আপনাদের করা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো চাইলে হয়তো আমরা অ্যান্সার দিতে পারতাম, আমরা যেভাবে আমাদের প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আসছিলাম আমাদের পেজে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আপনাদেরকে আপনাদের বাইকের ব্যাপারে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার দেওয়ার জন্য বেস্ট কাউকে খুঁজে বের করা। এবং আপনারা জেনে খুশি হবেন আমরা এমন একজনকে পেয়ে গিয়েছি যিনি এই বিষয়ে, ইঞ্জিন অয়েলের বিষয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন ইঞ্জিন অয়েল নিয়ে, বিশেষ করে তিনি গাড়ি এবং বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন। তো আমি চাচ্ছি না যে আমি নিজ থেকে তাকে পরিচয় করে দিই, তিনি আপনাদের সাথে পরিচিত হবেন। ধন্যবাদ ওমর ফারুক, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কিউরিয়াস বাইকারকে। আমি আবদুল্লাহ আল কাফি, একটা ইঞ্জিন অয়েল ব্র্যান্ডের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছি। ধন্যবাদ আবদুল্লাহ আল কাফি ভাইকে তার মূল্যবান সময়ের কিছু অংশ আমাদেরকে দেওয়ার জন্য। তা আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমি সরাসরি প্রশ্নগুলোতে চলে যাচ্ছি যেগুলো আপনারা আমাদের পেজে করেছেন। শুরুতেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা কী এবং এটার কাজটা কী? আচ্ছা, ইঞ্জিন অয়েল হলো এটাকে আমরা যেটা জানি যে লুব্রিকেন্ট, বা বাংলাকে যেটা বলে যে পিচ্ছিল জাতীয় পদার্থ। আর ইঞ্জিন অয়েলের কাজটা হলো ইঞ্জিনের অয়েলের ইঞ্জিনের ভেতরে যে ধাতব পদার্থ আছে সেগুলো ঘর্ষণ থেকে, ঘর্ষণ এড়ায় এবং উচ্চ তাপমাত্রা যাতে তৈরি না হয় এই কারণে এর ভেতরে ধাতব পদার্থগুলো পিচ্ছিলভাবে রাখা কাজ, এটাই হলো ইঞ্জিন অয়েলের মূলত প্রধান কাজ। মানে আমরা আপনার কথায় যেটা বুঝতে পারলাম যে ইঞ্জিন অয়েলের কাজটা হচ্ছে মূলত যে ইঞ্জিনের ভেতরে যে ধাতব পদার্থগুলো রয়েছে কোনোটা ঘূর্ণায়মান অংশে থাকে, কোনোটা একটা আরেকটার সাথে লেগে থাকে, তো এই কাজগুলো, এই অংশগুলো, ঘূর্ণায়নগুলোকে সঠিকভাবে, সুন্দরভাবে এবং নিখুঁতভাবে করার জন্য ইঞ্জিন অয়েল মূলত কাজ করে। তো এখন আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যদি আমাদের বাইকে বা আমাদের ইঞ্জিনে ইঞ্জিন অয়েলটা ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি, বা ইঞ্জিন অয়েলটা হলো মূলত ইঞ্জিনের একটা রক্তের মতো, এটা শরীরে যেমন রক্তহীনতা মানুষ পরে রক্তশূন্যতায় মারা যাবে, ইঞ্জিন অয়েল যদি ব্যবহার না করেন তাহলে আপনার ইঞ্জিনটা বিকল হয়ে যাবে, কোনো কাজ করবে না। আচ্ছা, মানে ইঞ্জিনটাকে বাঁচিয়ে রাখতে, ইঞ্জিনটাকে সচল রাখতে, ইঞ্জিনের দীর্ঘস্থায়িতা বাড়ানোর জন্য ইঞ্জিন অয়েলের গুরুত্ব অনেক বেশি, যেটা আমরা আমাদের কাফি ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম। তো আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে পেয়ে থাকি, সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই, বিশেষ করে যারা নতুন বাইকার আছেন, নতুন বাইক কিনেছেন এরকম বাইকারদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি, যে আমাদেরকে যেটা করেন বাইকাররা, যে আমি তো এই ব্র্যান্ডের বাইক চালাচ্ছি, আমি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করব, বা আমি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করব, এই প্রশ্নটা আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। আচ্ছা, এটা একটা মানে প্রথম যারা বাইক কেনে বা নতুন বাইকার তারা এটা হেজিটেশন ফিল করে যে আমি এই ব্র্যান্ডের বাইক ইউজ করতেছি তাহলে আমি কোন ইঞ্জিন অয়েলটা, কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা ইউজ করব। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আপনার প্রত্যেকে যে বাইক আপনি ইউজ করতেছেন যে ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের বাইক যারা উৎপাদন করে তারা একটা ম্যানুয়াল আপনাকে দেয় বা নির্দেশিকা, আপনি ওই নির্দেশিকা অনুযায়ী দেখলেই যে আপনাদের কিছু কয়েকটা গ্রেডের ইঞ্জিন অয়েল আছে, যেমন 10W30, 20W40, 20W50, এই তিনটার যে কোনো একটা, আর সিনথেটিক যে আইটেম আছে সেটা হলো 10W40, এর মধ্যে একটা আপনার এই গ্রেড অনুযায়ী আপনার ওখানে যে রেট লেখা আছে সেটা যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনি ইউজ করতে পারবেন, কিন্তু গ্রেডটা আপনার ঠিক রেখে ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আমি যদি ঠিক বুঝে থাকি যে আপনি যখন নতুন বাইক কিনছেন, নতুন বাইকারদের ক্ষেত্রে আপনি যখন নতুন বাইক কিনছেন আপনার বাইকের সাথে আপনার একটা ওনার্স ম্যানুয়াল দেওয়া আছে, সেই ওনার্স ম্যানুয়ালে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল এবং কী ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটা নির্দেশিকা ওইখানে দেওয়া আছে, আমি যদি ভুল না বলে থাকি।
তো এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে শুরুতে যখন আমরা বাইকটা আমরা কিনছি, শুরুতে যখন কেউ নতুন বাইক কিনে তখন তো স্বাভাবিকভাবেই বাইকের মধ্যে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া থাকে, তো এই ইঞ্জিন অয়েলটা আমরা কতদিন পরে চেঞ্জ করব? শুরুর একদম শুরু থেকে, একদম শুরু থেকে হলে যে আপনি নতুন বাইক কিনছেন সেক্ষেত্রে 400-500 কিলোমিটার ইউজ করার পরে আপনি ওটাকে চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে তারপরে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বাইকারদের উপর যে আপনি আপনার বাইকারটা কত ভালোবাসেন। সবাই বাইক অনেক পছন্দ করে কিন্তু বাইক তারা ইউজ করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বাইকের ইঞ্জিন অয়েল কখন বা কীভাবে চেঞ্জ করবেন, মানে কতদিন পর পর, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তবে আমি যেটা বলি যে আপনি যত দ্রুত চেঞ্জ করবেন আপনার ইঞ্জিনটা তত ভালো থাকবে। সেক্ষেত্রে আমরা ইঞ্জিন অয়েল নিয়ে যারা কাজ করি তা আমরা এটা রিসার্চ করে দেখেছি যে 1000-1200 কিলোমিটার পর্যন্ত চালানো যায় মিনারেল যে অয়েলটা সেটা। আচ্ছা, আপনি মিনারেল ইঞ্জিন অয়েল কথা বললেন, আমরা এই প্রশ্নটা অনেক বেশি পাই বাইকারদের ক্ষেত্রে যে ভাইয়া আমি আমি জানতে পেরেছি যে আমার বাইকের জন্য এই গ্রেডের ইঞ্জিন অয়েল, ধরে নিচ্ছি আমি আমার বাইকের জন্য 10W40 ইউজ করব, তো আমি আমার বাইকের জন্য 10W40 এখন আমি কি সিনথেটিক ইউজ করব, আমি সেমি সিনথেটিক ইউজ করব না আমি মিনারেল ইউজ করব, তো এই ধরনের প্রশ্নগুলো আপনারা সবচেয়ে বেশি করেন, তো আমরা ওইটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার বাইকের জন্য আমি কখন সিনথেটিক ইউজ করব, কখন মিনারেল ইউজ করব বা কখন সিনথেটিক ইউজ করব, এটা আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি, নাকি আমি সারা জীবনই সিনথেটিক ইউজ করব যদি আমাদের। আচ্ছা দেখুন, এখন যে বাইকগুলো নতুন আসতেছে এই বাইকগুলোতে অনেকটাতেই 10W40 তাদের রিকমেন্ড করা, তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন মূলত দুই ধরনের ইঞ্জিন অয়েলই পাওয়া যায়, একটা হলো মিনারেল ইঞ্জিন অয়েল আর একটা হলো সিনথেটিক ইঞ্জিন অয়েল। তো মিনারেল ইঞ্জিন অয়েলটা যেটা প্রকৃতিতে পাওয়া যায় বা অপরিশোধিত তেলকে পরিশোধন না করেই যেটা ইউজ করা হয় এটা হলো মিনারেল, আর যেটা পরিশোধিত করে কিছু অ্যাডিটিভস বা কিছু কেমিক্যাল ইউজ করার পরে যে বাজারজাত করা হয় এটা হলো মিনারেল। এবং মিনারেলের ইঞ্জিন অয়েলের উপাদানগুলো অনেক ঘনত্ব থাকে, এই কারণে এটা দীর্ঘদিন চলে এবং ইঞ্জিনের জন্য অনেক ভালো সিনথেটিক অয়েলটা। মিনারেলও আপনি ইউজ করতে পারবেন, তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে মিনারেলটাই ইউজ করা বেটার, কারণ আমাদের আবহাওয়া এবং তেলে অনেক ময়লা থাকে এবং আবহাওয়া ধুলোবালির কারণে আপনি যত তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন আপনার বাইক তত ভালো থাকবে। আচ্ছা, এমন কি কোনো মানে কারণ আছে কি না যে এমন কোনো প্রয়োজন আছে কি না যে শীতকালে আমি সিনথেটিক ইউজ করলাম, আমি গ্রীষ্মকালে বা গরমের সময় আমি মিনারেল ইউজ করলাম, এমন কোনো কারণ আছে কি না বা এটা প্রয়োজন কি না? না, অ্যাকচুয়ালি এমন কোনো প্রয়োজন নাই, তবে শীতকালে একটু অপেক্ষাকৃত যে পাতলা তেলগুলো আছে এটা ইউজ করা ভালো, যেটা নতুন বাইকের ক্ষেত্রে। আর পুরোনো বাইক হলে অবশ্যই তো তারা 20W50 এটা ইউজ করে, গ্রেডটা চেঞ্জ হয়, গ্রেড মূলত 10W30 একটু পাতলা, 20W40 আর একটু ঘন এবং 20W50 আর একটু ঘন। আচ্ছা, এই এই পার্থক্য। আচ্ছা, মানে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো পাই সেগুলো মোটামুটি আপনি অনেক ভালো অ্যান্সার দিয়েছেন, আমি আশা করছি যে বাইকাররা এখান থেকে তাদের সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। তো আরেকটা কমন প্রশ্ন আছে যেটা বাইকাররা সবচেয়ে বেশি করেন যে আমি ধরে নিচ্ছি আমি এই ব্র্যান্ডের এক্স ব্র্যান্ডের আমি ইঞ্জিন অয়েল ব্যবহার করি, তো আমি এখন এই যে এক্স ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা আমি ব্যবহার করছি এটা অরিজিনাল কি না এটা আমি কীভাবে বুঝবো, যেহেতু আপনি ইঞ্জিন অয়েল নিয়ে অনেকদিন ধরে মার্কেটে আছেন? অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েলের ডুপ্লিকেট বা দুই নম্বর ধরাটা এটা খুবই মুশকিল, এটা আপনি বিশ্বস্ত সূত্র থেকে অবশ্যই ইঞ্জিন অয়েল ক্রয় করতে হবে, এটাই সবচেয়ে বড়। এবং যে প্রত্যেকটা ব্র্যান্ডের অয়েলের ডিলার আছে আপনারা ওটা যাচাই করে ইঞ্জিন অয়েল ক্রয় করবেন। আচ্ছা, মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যেটা মানে আমারও যেটা প্রশ্ন বাইকারদের সাথে আমারও যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ইঞ্জিন অয়েলটা আমি নির্ধারণ করব আমার বাইকের জন্য সেটা আমি কীভাবে করবো? যেমন ধরেন আমি ধরে নিচ্ছি যে আমি ইয়ামাহা চালাচ্ছি বা আমি সুজুকি চালাচ্ছি বা আমি টিভিএস চালাচ্ছি, এখন আমার বাইকের ওনার্স ম্যানুয়ালের সাথে লেখা আছে যে আপনি ইয়ামাহা ব্যবহার করবেন বা আপনি টিভিএস অয়েল ব্যবহার করবেন, সে ফর এক্সাম্পল আপনি সুজুকি অয়েল ব্যবহার করবেন, তো ম্যাক্সিমাম বাইকারদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো থাকে বা এই কনফ্লিক্টটা ওনাদের মধ্যে থাকে যে ওনারা অনেকেই স্যাটিসফাইড না এই এই যে ম্যানুয়ালে যেই গ্রেডটার কথা লেখা বা যে ইঞ্জিন অয়েলের নামটা লেখার কথা থাকে, তখন আমরা কী করবো মানে তাদের জন্য? দেখুন, একটা বাইক যারা উৎপাদন করে বা বাইকের যারা ম্যানুফ্যাকচারার তারা বাইক উৎপাদন করে কিন্তু ইঞ্জিন অয়েল কিন্তু তারা উৎপাদন করা তাদের কোনো প্ল্যান্ট নেই,
তো সেক্ষেত্রে একটা বাড়তি একটা লভ্যাংশের কারণে তারা এই ইঞ্জিন অয়েলগুলো মানে বলে থাকে। তো ম্যানুয়ালে আপনার যে ইঞ্জিন অয়েলের নাম লিখে দেওয়া থাকবে, সাথে যে গ্রেডটা থাকবে, এই গ্রেড অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনি ইউজ করতে পারবেন, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, মানে যেটা আমরা বুঝতে পারলাম যে আপনি আপনার ওনার্স ম্যানুয়াল থেকে গ্রেডটা আপনি সিলেকশন করবেন আপনার বাইকের জন্য এই গ্রেডের ইঞ্জিন অয়েল, এবং সেটা অবশ্যই ইঞ্জিন অয়েল উৎপাদন করে এমন কোনো কোম্পানি আপনি আপনার বাইকের জন্য সিলেকশন করবেন। সেটা হতে পারে অন্য যে কোনো কোম্পানি, যে সেই কোম্পানির নাম আপনার ওনার্স ম্যানুয়ালে নাও থাকতে পারে। মানে আমি আবার বলছি যে আপনি আপনার ওনার্স ম্যানুয়াল থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেডটা নেবেন, এবং সেই গ্রেড অনুযায়ী ইঞ্জিন অয়েল উৎপাদন করে এমন কোনো কোম্পানি আপনার বাইকের জন্য সিলেকশন করবেন। আমি যদি ভুল না বলে থাকি, হ্যাঁ অবশ্যই। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় বাইকার, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যে আপনি আপনার বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। তো ইঞ্জিন অয়েল সম্পর্কিত আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। আমাদের পেজের ইনবক্স আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, আপনারা সেখানেও আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আর আমাদের এপিসোডে, আমাদের এই বাইকার গসিপে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রেও আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাদের সরাসরি আমাদের পেজের যে ইনবক্স রয়েছে সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চাই যে কিরোজ বাইকারের সাথে একদম নতুন বাইকাররা যেভাবে আমাদেরকে আগলে নিয়েছেন, আমাদের পাশে করে নিয়েছেন, আমাদের কাছে করে নিয়েছেন, তো এরকম নতুন বাইকারদেরকে চাই আমরা আমাদের এই এপিসোডে বাইকার গসিপে আমরা আড্ডা দিতে চাই আপনাদের মতো এরকম নতুন বাইকারদের সাথে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।